সারা ভারতবর্ষে ইন্দিরা গান্ধী প্রয়াত আমাদের নেত্রী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 102তম জন্মদিবস পালিত হচ্ছে। সারা ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে আমাদের প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ে পালিত হচ্ছে। বিভিন্ন সাব ডিভিশনে বিভিন্ন পাড়ায় উৎসবের আকারে ইন্দিরা গান্ধীর এই জন্মদিন পালিত হচ্ছে। আজকে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীকে স্মরণ করা, ইন্দিরা গান্ধীর আদর্শে যুব সমাজকে উদ্বুদ্ধ করা, তার ওনার আত্মত্যাগ, এটা ভারতবাসীর কাছে একটা উদাহরণ। উনি এমন একজন নেত্রী ছিলেন, ওনার সময়কালে পাশাপাশি রাষ্ট্র ভারতকে সমীহ করত। আপনারা জানেন এই ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন পাকিস্তানকে ভেঙ্গে চুরমার করে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ইন্দিরা গান্ধীরও অবদান। ইন্দিরা গান্ধী একমাত্র বলতেন, পাকিস্তানকে বারবারই হুঁশিয়ার করতেন যে সংযত হও, যুদ্ধ যদি করতে হয় সেটা ভারতের মাটিতে হবে না, ইন্ডিয়ান সোলজার পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করবে, এবং বারে বারে সেটাই প্রমাণিত হয়েছে। আর আপনারা জানেন অখণ্ডতার জন্য এই ভারতবর্ষের বহুবার আক্রান্ত হয়েছে, তাতে আমাদের বিশেষ করে কংগ্রেসের বিভিন্ন নেতা প্রাণ দিয়েছেন। এবং ইন্দিরা গান্ধী পাঞ্জাবকে যখন পাকিস্তান ভারত থেকে আলাদা করে নেওয়ার পরিকল্পনা করছিল, তার বিরুদ্ধে শক্তভাবে উনি দমন করেছিলেন, খালিস্তানকে দমন করেছিলেন। সেই জন্য দমন করতে গিয়ে উনি কিন্তু বুঝতে পেরেছিলেন ক্ষমতাও হারাতে হবে হয়তো, এবং ওনার মৃত্যু হবে। যার ফলে যেদিন উনি মারা গেলেন তার আগের দিন উড়িষ্যাতে এক জনসভায় উনি বলেছিলেন যে আমি জানি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য আমি যেভাবে বিদেশি এবং সন্ত্রাসবাদী শক্তিকে আমি নির্মূল করছি, আমার যে কোনো সময় মৃত্যু করতে পারে ওরা পরিকল্পনা করছে, কিন্তু আমার যদি মৃত্যু হয় ভারতবর্ষ আরও কয়েক গুণ শক্তিশালী হবে আমার এই রক্তে। এবং দেখা গেল ওনার আশঙ্কা পরের দিনই সত্যে পরিণত হয়েছিল, ওনার বাড়িতেই
উনি ওনার নিজের দেহরক্ষীর হাতে খুন হয়েছিলেন, সেটা ভারতবর্ষ মনে রাখবে। এবং আপনারা জানেন এরপরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও একইভাবে স্বীকার হয়েছিলেন। এই পরিবার আমরা এটা বিশ্বাস করি এবং এটা ভারতবর্ষের মানুষ যতদিন আকাশে চন্দ্রসূর্য থাকবে ততদিন মা ছেলের ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর আত্মত্যাগ স্মরণ করবে। সেই জন্য আমরা যুব সমাজের কাছে আবেদন করব, ইন্দিরা গান্ধীর আদর্শে মানুষ যেন সেটাকে গ্রহণ করে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারত ভারতকে গঠন করার দিকে এগিয়ে যাবে। এটা আমাদের সবার কাছে আবেদন। এই জন্য আমাদের